Assalamu alaikum, dear student. Welcome to online class, which is organized by Bornomala School and College. This is Nasim Sardar. Today, I will discuss about imperative and interrogative sentence. The most important things, imperative sentence, cause imperative sentence reported speech er upore nirbhor kore reporting verb change hoy. Tumra jano imperative sentence reported speech er bibhinno dhoroner hote pare. Er ortho onusare adesh, upodesh, onurodh, hukum, নিষেধ এটা প্রকাশ পায়। সেক্ষেত্রে এখানে said said to verbের পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচ দ্বারা কি অর্থ প্রকাশ করছে তার উপরে। আসো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে said said to এর পরিবর্তে কি বসে তাহলে। Water, command, requested, forbid, proposed, কখনো কখনো told বসে, advised এগুলো বসে। আমরা প্রথম এক্সাম্পলটা খেয়াল করলে, the teacher said, don't talk in the class. The teacher said, don't talk in the class. এখানে teacher বলছে ক্লাসে কথা না বলতে। It's an imperative sentence. Imperative sentence e don jukto imperative sentence du bhabe reporting verb er change hoy. Prothom amra jodi ordered boshai, ordered boshale shei khetre ekhane not to, comma ar inverted comma er shongjog sthole to boshe ar that boshe. Imperative sentence e a comma or inverted comma er shongjogisthole ki boshe, to boshe. That boshe kothay let dara reported speech arambho hole ota amra next e alochona korbo. Ekhon ashi ekhane don't ache. Jodi amra ei don't jukto sentence ke ordered poriborton kori said said to er poriborte, তখন আমরা এখানে not to ব্যবহার করব, cause don't হলো negative word, সেজন্য এর answer হবে the teacher ordered not to talk in the class. আমরা যদি said to এর পরিবর্তে forbid বসাই, এই forbid হলো past form, এর present form হলো forbid, নিষেধ করা, অমান্য করা। যদি আমরা এখানে forbid বসাই তখন আর এই নেগেটিভটা হবে না, to বসবে শুধু, to talk in the class. The teacher forbid to talk in the class. শিক্ষক স্টুডেন্টকে নিষেধ করলো ক্লাসে কথা বলতে। যদি এখানে আমরা not বসিয়ে দেই, teacher forbid not to talk in the class, তাহলে টিচার নিষেধ করলো স্টুডেন্টদের ক্লাসে কথা না বলার জন্য। দুটো নেগেটিভে পজিটিভ অর্থ হয়ে গেল, টিচার বলল কথা বলতে। সেক্ষেত্রে ফরবিডি হলো একটা নেগেটিভ ওয়ার্ড, সেজন্য এখানে নট বসবে না। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট এক্সাম্পলটা দেখো। মাদার সেড always speak the truth. Mother said always speak the truth. মা বলল সবসময় সর্বদা সত্য কথা বলবে। এখানে said to এর পরিবর্তে advised বসে। বাংলায় আদেশ আর উপদেশের ভিতরে কিছুটা পার্থক্য আছে। আদেশ হলো ঊর্ধ্বতন বা বয়োজ্যেষ্ঠ কেউ ছোটদেরকে বলে, এটা পরিধি কম,
উপদেশ হলো সার্বজনীন ইউনিভার্সাল একটি, যেমন মা তার মেয়েকে বলল এই মনোযোগ দিয়ে লেখাপড়া করো, টিচার স্টুডেন্টকে বলল কখনো মিথ্যা বলো না। তাহলে এই দুটো সেন্টেন্স দ্বারা আমরা কি বুঝছি? বুঝছি আদেশ হলো যখন কেউ কারো উপরে ন্যস্ত হয় এর পরিধিটা কম, আর উপদেশ হলো সবার জন্য ধর্ম বর্ণ মত নির্বিশেষে সবার জন্য, কখনো মিথ্যা বলো না, এটা হলো উপদেশ সবার জন্য আদেশ। দ্য বস ওয়ার্ডার্ড হিজ ওয়ার্কার টু ডু দ্য ওয়ার্ক, এটা আদেশ। আশা করি আদেশ আর উপদেশের ভিতরে পার্থক্যটা বুঝতে পেরেছ। এটা বাংলায় পার্থক্য আছে, কিন্তু ইংলিশে এই দুটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা রিপোর্টিং ভার্বের চেঞ্জ বসে, সেটা হলো অ্যাডভাইস। মাদার অ্যাডভাইস টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, অলওয়েজ হলো অ্যাডভার্ব। সেক্ষেত্রে আমরা এখানে অলওয়েজকে সবার শেষে রেখে দিতে পারি, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসিয়ে টু কমার ইনভার্টেড কমার সংযোগ স্থলে টু বসে। সেক্ষেত্রে মাদার অ্যাডভাইস টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। তিন নম্বর সেন্টেন্সটা আসো, হি সেড হোয়াট ডু ইউ ওয়ান্ট, ইটস এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ডু ইউ ওয়ান্ট ইটস এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা সেইটের পরিবর্তে বসে হলো আক্সড, সেইটের পরিবর্তে বসে হলো আক্সড, ইনকোয়ার্ড অফ ডিমান্ড অফ, এখানে আক্সড বসেছে। আক্সড বসার পরে ডব্লিউ এইচ কোশ্চেন দ্বারা, তোমরা জানো ডব্লিউ এইচ কোশ্চেন দ্বারা ইফ দ্য রিপোর্টেড স্পিচ বিগিন উইথ ডব্লিউ এইচ কোশ্চেন দেন ডব্লিউ এইচ কোশ্চেন শুড বি আনচেঞ্জড ইন ইনডাইরেক্ট ন্যারেশন। কেন ডব্লিউ এইচ কোশ্চেনের আনসারটা ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায় না, এই জন্য ডব্লিউ ইজ ডব্লিউ ফর হু, হু ইজ হোয়াট, এইজ ফর হাউ। তাহলে হু, হু ইজ হোয়াট, হাউ যদি আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে পাই সেটা ইনডিরেক্ট ন্যারেশনেও বসে যাবে। হি সেড হোয়াট ডু ইউ ওয়ান্ট, সে বলল কি চাও। এই হোয়াট ডু ইউ ওয়ান্টে ডু ভার্বটাকে আমরা আটকিয়ে দিয়েছি ওয়ান, এই সেন্টেন্সে দুটি ভার্ব। এখন কোশ্চেন হলো আমরা কোনটাকে মূল ভার্ব ভিপি বা ভার্ব প্রিন্সিপাল হিসেবে ধরবো, এটা হলো ভিপি আর এটা হলো এইউএক্সবি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা কেন, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড বসে কোশ্চেন করতে। আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড বসে কোশ্চেন করতে। ইন্টারোগেটিভ এই সেন্টেন্সটাকে যখন ইনডিরেক্ট ন্যারেশন করব তখন ডু ডাজ ডিড বাদ যাবে, মূল ভার্ব ভার্ব প্রিন্সিপাল সেটার পাস্ট পার্টিসিপল হবে। এখানে ইউ আছে অবজেক্ট, ইউ আছে সেকেন্ড পার্সন, এই ইউ চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে। তাহলে হি সেড, এই সেন্টেন্সের অবজেক্ট নেই, হি সেড অবজেক্ট নেই। আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যখন অবজেক্ট না থাকে তখন কিভাবে চেঞ্জ করতে হয়, এবং রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তখন তার চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে মনে মনে এখানে আমরা কাকে অবজেক্ট হিসেবে ধরবো, মি, এই মি কে অবজেক্ট হিসেবে ধরে
তার সাবজেক্টিভ ফর্ম আই হয়েছে মি কে অবজেক্টিভ হিসেবে ধরে তার সাবজেক্টিভ ফর্ম আই হয়েছে তাহলে ইনডাইরেক্ট করলে হয় হি আস্কড হোয়াট আই ওয়ান্টেড কমা আর ইনভার্টেড কমা এর সংযোগস্থলে এখানে হোয়াট বসেছে কারণ এই ক্লজটা WH question দ্বারা শুরু হয়েছে এই ক্লজটার আনসারটা ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যাচ্ছে না নেক্সট কোশ্চেনটা নাইন সেড হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক নাইন সেড হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো তো এই ক্ষেত্রে হ্যাভ ইয়েস অথবা নো দ্বারা আনসার প্রদান করা যাচ্ছে কোশ্চেন হলো ইয়েস নো দ্বারা আনসার প্রদান করা গেলে সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে কমা আর ইনভার্টেড কমা এর সংযোগস্থলে আমরা জানি ইফ বা হোয়েদার বসে নাইন আস্কড ইফ আই কেন আই হবে রিপোর্টেড স্পিসে ইউ ছিল সেকেন্ড পারসন এটার পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে এখন কোশ্চেন স্যার এখানে তো অবজেক্ট নেই তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব অবজেক্ট না থাকলে মি কে অবজেক্ট হিসেবে ধরে তার সাবজেক্টিভ ফর্ম আই এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে ইফ আই হ্যাড কমপ্লিটেড এখানে ইওর আছে এখানে মাই হয়েছে তোমাদের খুব খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিসের মধ্যে প্রোনাউনের যে ফর্ম থাকে তাহলে প্রোনাউনের ফর্ম কেমন নমিনেটিভ বা সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ যেমন আই নমিনেটিভ মাই অবজেক্টিভ এবং পসেসিভ উই নমিনেটিভ আস অবজেক্টিভ আওয়ার পসেসিভ তাহলে এখানে ইউ আছে সাবজেক্টিভ ইওর আছে পসেসিভ সেই ক্ষেত্রে এখানে মাই হয়েছে নাইম আস্কড ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই হোম অর তোমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে এইটা ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিন উইথ লেট ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা আরম্ভ হলে এটা প্যাসেজ নারেশনে আসে আমরা অনেক সময় ভুল করে থাকি কোথায় দে শুড বসবে কোথায় উই শুড বসবে কোথায় প্রপোজড বসবে কোথায় সাজেস্টেড বসবে কোথায় রিকোয়েস্টেড বসবে স্যার প্রপোজডের পরে টু বসবে কি না এই কনফিউশনগুলো স্টুডেন্টদের ভিতরে থাকে তো সেজন্য আমি এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিন উইথ লেট লেটের ব্যবহার ইম্পারেটিভ সেন্টেন্সে এটা একটু খেয়াল করে শোনো আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে লেট দ্বারা দুটো জিনিস বোঝায় একটা প্রস্তাব আর একটা অনুরোধ তাহলে লেট দ্বারা দুটো জিনিস বোঝায় একটা প্রস্তাব আর একটা অনুরোধ বোঝায় প্রথম সেন্টেন্সটা খেয়াল করো নাইম সেড টু মি নাইম সেড টু মি নাইম আমাকে বলল লেটস গো আউট ফর পিকনিক চলো পিকনিক করে আসি এখানে লেটস দ্বারা প্রস্তাব বোঝাইছে আমরা কখন বুঝব লেট দ্বারা প্রস্তাব বোঝায় যখন লেট দ্বারা কোনো কিছু করা প্রস্তাবনা বোঝায় সেই ক্ষেত্রে আমরা সেইড সেইড টু এর পরিবর্তে প্রপোজড বসাবো এখানে দেখো আনসারটা নাইম প্রপোজড মি কমা আর ইনভার্টেড কমা এর সংযোগস্থলে কনজাংশন বা লিঙ্কার্স হিসেবে দ্যাট বসে আমরা প্রথমেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে এবং দ্যাট বসে যখন হোয়েন দ্য রিপোর্টেড স্পেস বিগিন উইথ লেট এটা প্রস্তাবই বোঝা অথবা অনুরোধ বোঝা সেই ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা এর সংযোগস্থলে
that বসবে clear নাইম proposed me that এখন we should কোথায় we should লিখব আর কোথায় they should লিখব এটা বুঝতে হলে আমাকে এখানে আসতে হবে reporting verb এটা আছে reporting verb এই reporting verb এ subject এটা আছে object রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে যখন ফার্স্ট পারসন থাকবে আবার বলছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে যখন ফার্স্ট পারসন দ্যাট ইজ আই মি উই আস থাকলে এটা যখন থাকবে তখন আমরা উই শুড বসাবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন থাকলে আই মি উই আস থাকলে রিপোর্টেড স্পিচ আমরা উই শুড বসাবো সেক্ষেত্রে এখানে অবজেক্ট আছে মি সেজন্য নাইম প্রপোজড মি দ্যাট উই শুড এরপরে লেটস এর পর থেকে গো আউট ফর পিকনিক বসেছে নেক্সট সেন্টেন্সটা দেখো নাইম সেই টু তুলি এখানে তুলি এটা একটা মেয়ের নাম নাইম সেই টু তুলি লেটস গো আউট ফর পিকনিক নাইম তুলিকে প্রস্তাব দিয়েছে দেখো এটা রিপোর্টিং ভার্ব এটা আছে সাবজেক্ট এটা আছে অবজেক্ট তাহলে দুটোই কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই কিন্তু থার্ড পারসন এখানে ফার্স্ট পারসন নেই লেটস গো আউট ফর পিকনিক তাহলে সেইড সেইটের পরিবর্তে লেট দ্বারা প্রস্তাব বোঝালে প্রপোজড বসে সেই প্রপোজটা বসিয়েছি এখন তোমরা কোন কোন বইয়ে প্রপোজডের পরে টু পেতে পারো তবে টু না বসানোটাই শ্রেয় প্রপোজডের পরে টু না বসানোটাই শ্রেয় নাইম প্রপোজড তুলি দ্যাট এই ক্ষেত্রে দেখো দে শুড হয়েছে কেন দে শুড হয়েছে কারণ রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন নেই তাই দে শুড গো আউট ফর পিকনিক আশা করি বুঝতে পেরেছো কোথায় উই শুড বসবে কোথায় দে শুড বসবে ইট ডিপেন্ডস অনলি দ্য সাবজেক্ট এন্ড অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন থাকলে উই শুড ফার্স্ট পারসন না থাকলে দে শুড নেক্সট কোশ্চেনটা আসো দ্য বেগার সেই টু মি বেগার ভিক্ষু দ্য বেগার সেই টু মি Let me give some food. আমাকে কিছু খাবার দাও এখানে যেটা বোঝার বেগার সেই টু মি আমাকে বলছে লেট দ্বারা প্রস্তাব বোঝায় লেট দ্বারা অনুরোধ বোঝায় যখন প্রস্তাব বোঝায় তখন এই লেটটা সেই সেই টু এর পরিবর্তে প্রপোজড বসে লেট দ্বারা যখন অনুরোধ বোঝায় তখন সেই সেই টু এর পরিবর্তে রিকোয়েস্টেড টু বসে হ্যাঁ আমরা এই ক্ষেত্রে রিকোয়েস্টেড এর পরে টু বসাবো দ্য বেগার রিকোয়েস্টেড টু মি দ্যাট কমার ইনভার্টেড কমার সংযোগ স্থলে দ্যাট বসবে দ্য বেগার রিকোয়েস্টেড টু মি দ্যাট হি কেন এখানে ফার্স্ট পারসন হচ্ছে এটা দ্য বেগার এখানে ভিক্ষু পুরুষ ধরে এখানে হি হয়েছে হি মাইট গিভ সাম ফুড এখানে মাইট বসলাম কেন এটা নিয়ম লেট দ্বারা যখন অনুরোধ বোঝায় তখন রিপোর্টেড স্পিসে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসে আবার বলছি লেট দ্বারা অনুরোধ বোঝালে
তখন সেট সেট টু এর পরিবর্তে রিকোয়েস্টেড টু বসে আর রিপোর্টেড স্পিসে সাবজেক্ট বসে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু মানে তাকে করতে দেওয়া হোক বা সে পেতে পারে এরকম দ্য বেগার আনসারটা দেখো দ্য বেগার রিকোয়েস্টেড টু মি দ্যাট হি মাইট গিভ সাম ফুড এখন কোন স্টুডেন্ট যদি এটাকে এভাবেও লেখে দ্য বেগার রিকোয়েস্টেড টু মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গিভ সাম ফুড সেক্ষেত্রে আমরা এই দুটো সেন্টেন্সই সঠিক মাইট অথবা মাইট বি অ্যালাউড টু সো এই পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচ মাই ভিডিও অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক স্টে হোম স্টে সেফ আবার দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ